সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দর্শনের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব দর্শন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের অভিজ্ঞতাবাদ নিয়ে। আমি মূলত আলোচনা করব লকের অভিজ্ঞতাবাদ নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের ক্লাসে আমি এই অধ্যায়েরই বুদ্ধিবাদ নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের বিষয়টি ভালো লেগেছে। এখন আমি আলোচনা করব লকের অভিজ্ঞতাবাদ নিয়ে। এর আগে আমি আলোচনা বোঝার চেষ্টা করব অভিজ্ঞতাবাদ কি, এবং পরে আলোচনা করব লকের অভিজ্ঞতাবাদ নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি জ্ঞানের উৎস, বৈধতা, প্রকৃতি ইত্যাদি বিষয় নিয়ে যে বিষয় আলোচনা করে তাকে বলা হয় জ্ঞানবিদ্যা। জ্ঞানের উৎস সম্পর্কে যে কতগুলো মতবাদ আছে তার মধ্যে একটি হচ্ছে অভিজ্ঞতাবাদ। অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতে তাহলে আমরা বলতে পারি যে মতবাদ মনে করে অভিজ্ঞতাই জ্ঞানের একমাত্র উৎস এবং মাধ্যম তাকেই বলা হয় অভিজ্ঞতাবাদ। আমরা এখন অভিজ্ঞতাবাদের প্রকৃতি নিয়ে আলোচনা করব। অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতে অভিজ্ঞতাই জ্ঞানের একমাত্র উৎস। অভিজ্ঞতা পূর্বক কোনো সহজাত ধারণার অস্তিত্ব নেই। জ্ঞানের বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সংবেদন এবং অনুভূতি থেকেই জ্ঞানের উৎপত্তি। বস্তুত এইগুলি জ্ঞানের উপকরণ। বাস্তব এবং সম্ভাব্য সংবেদন নিয়েই জ্ঞান। সাধারণ ধারণা এবং সাধারণ সত্য জ্ঞানের বিষয়, কিন্তু সংবেদনের মাধ্যমে এইগুলিকে প্রত্যক্ষ করা যায় না। অভিজ্ঞতাবাদীদের মতে ইন্দ্রিয় প্রত্যক্ষের সাহায্যে আমরা যে বস্তু বিশেষের জ্ঞান পাই তার থেকে আরোহণ পদ্ধতির সাহায্যে সামান্যীকরণের দ্বারা সামান্য ধারণা এবং সামান্য সত্যের জ্ঞান লাভ করি। সুতরাং অভিজ্ঞতাবাদীদের মতে শুধু বস্তু বিশেষের ধারণা নয়, অমূর্ত সাধারণ সত্য অভিজ্ঞতার সাহায্যে পাওয়া যায়। এমনকি কার্যকারণ সম্বন্ধ নিয়ম বিরোধাত্মক প্রবৃত্তি স্বতঃসিদ্ধ ধারণা সত্য নয়, এইগুলিও ইন্দ্রিয় অভিজ্ঞতার উপর নির্ভর এবং সামান্যীকরণের ফল। সুতরাং জ্ঞান সম্পূর্ণভাবে অভিজ্ঞতা পর্যবেক্ষণ ও পরীক্ষণের সাহায্যের উপরই নির্ভরশীল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব অভিজ্ঞতাবাদী কয়েকজন দার্শনিকের নাম এবং তাদের আলোচনা। আধুনিক পাশ্চাত্য দর্শনের তিনজন উল্লেখযোগ্য অভিজ্ঞতাবাদী হলেন লক, বার্কলে ও হিউম। ব্রিটিশ দার্শনিক জন লক প্রথম অভিজ্ঞতাবাদের একটি সুসংহত ও সুস্পষ্ট রূপদান করেন। তিনি দার্শনিক দেখাতের সহজ ধারণা সম্পর্কে মতবাদের তীব্র সমালোচনা করেন এবং তার বিরুদ্ধে কতগুলি যুক্তি উপস্থাপন করেন। তার মতে অভিজ্ঞতাপূর্বক কোনো সহজ ধারণার অস্তিত্ব আমাদের মনের মধ্যে নেই এবং অভিজ্ঞতাই জ্ঞানের একমাত্র উৎস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লকের সিদ্ধান্ত হল যে সব অন্তর্নিয়ম হল কতগুলি সাধারণ সত্য যেগুলি আরোহ পদ্ধতির সাহায্যে অভিজ্ঞতা থেকে পাওয়া যায়। বিশেষ বিশেষ ঘটনা বা বস্তু প্রত্যক্ষ করে লোকে জানে লাল জিনিস একই সময়ে লাল বা অলাল হতে পারে না, বা টক হলো টক, টক মিষ্টি নয়। পরে সামান্যীকরণের সাহায্যে সে বিরোধক বাধক নিয়ম বা তদত্ত নিয়ম সম্পর্কে জ্ঞান লাভ করে। প্রত্যক্ষের সাহায্যে সে দেখে দুটি আমের সঙ্গে আরও দুটি আম যুক্ত হলে চারটি আম হয়। এভাবে বিশেষ
বিশেষ ঘটনা প্রত্যক্ষ করে করতে করতে লোকে ধারণা করে যে দুই আর দুই মিলে সবসময় চাইল্ড হয়। জন লক প্রথমে সহজ ধারণা অস্তিত্ব খণ্ডন করে পরে তার নিয়ম বা মতবাদ উপস্থাপন করে। লকের মতে জন্মের সময় আমাদের মন হলো একটা সাদা বা অলিখিত কাগজ, কোনো সহজ ধারণা তাতে নেই। মন সবসময় অভিজ্ঞতা থেকে লাভ করে। অভিজ্ঞতা আসে দুটি পথ বেয়ে, সংবেদন এবং অন্তর্দর্শন। সংবেদনের সাহায্যে আমরা বাইরের জগতের বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করি আর অন্তর্দর্শনের সাহায্যে নিজেদের মানসিক অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করি। সংবেদন এবং অন্তর্দর্শন ছাড়া অন্য কোনো পথ বেয়ে মনে ধারণার উৎপত্তি হতে পারে না। সংগ্রহের ব্যাপারে মন নিষ্ক্রিয়, মন কেবলমাত্র নিষ্ক্রিয়ভাবে এই ধারণাগুলিকে গ্রহণ করে। মনে ধারণা এসে উপস্থিত না হওয়া পর্যন্ত মন কিছুই করতে পারে না। বিভিন্ন ধারণা মনে উপস্থিত হলে তাদের পরস্পরের সঙ্গে তুলনা ও সংযুক্ত করে মন জটিল ধারণা সৃষ্টি করে। বিশেষ ধারণা থেকে সামান্যীকরণের সাহায্যে সামান্য ধারণা সৃষ্টি করে। লোকের সুপ্রসিদ্ধ উক্তি হল, বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল। সুতরাং লোকের মধ্যে সবসময় সব জ্ঞানই অভিজ্ঞতা থেকে পা। অভিজ্ঞতা পূর্ব স্বতঃসিদ্ধ কোনো ধারণার অস্তিত্ব নেই। জ্ঞানের পদ্ধতি হলো আরোহ অবরোহ নয়। ডেকার্ত এবং স্পিনোজার মতো লক মনে করেন, আমি আবার বলছি, ডেকার্ত এবং স্পিনোজার মতো লক মনে করেন না যে অন্তর ধারণা থেকে বা সহজ ধারণা থেকে আরো পদ্ধতির সাহায্যেই সিদ্ধান্ত টেনে জ্ঞান পাওয়া যায়। বস্তু বিশেষকে নিয়ে জ্ঞান শুরু হয়, তারপর সামান্যীকরণের সাহায্যে মন বিশেষ থেকে সাধারণ সত্যে সত্যে যায়। যদিও লক একজন অভিজ্ঞতাবাদী, তবুও তিনি আত্মা এবং ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে। লকের মধ্যে প্রত্যেকের মাধ্যমে আমরা কেবল বস্তুর গুণকে জানি, কিন্তু গুণগুলি নিজে নিজে থাকতে পারে না। এই জন্য বস্তুর গুণগুলি কোন দ্রব্যকে আশ্রয় করে থাকে, এই দ্রব্যের স্বরূপ আমরা জানি না। তবুও গুণের আধার হিসেবে দ্রব্যের অস্তিত্বকে আমরা স্বীকার করে নেই। লোকের মধ্যে এই দ্রব্য অজ্ঞাত ও অজ্ঞ। অনুরূপভাবে চিন্তা, অনুভূতি ও ইচ্ছার আধার রূপে আত্মার অস্তিত্বের কথা আমরা প্রত্যক্ষ অনুভূতির সাহায্যেই উপলব্ধি করি। এই জগতের সৃষ্টিকর্তা রূপে ঈশ্বরের অস্তিত্ব আমরা অনুমান করি। মজার ব্যাপার হলো এই যে বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্ত দ্রব্য, আত্মা ও ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছিলেন। লক অভিজ্ঞতাবাদী হয়েও এইগুলির অস্তিত্ব স্বীকার না করে পারলেন না। যদিও অভিজ্ঞতার বাইরে এক পা বাড়াতে তিনি নারাজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণের আলোচনা থেকে আমরা লকের অভিজ্ঞতাবাদ সম্পর্কে জেনেছি। এখন আমরা দেখব লকের অভিজ্ঞতাবাদের সমালোচনা। আমরা আলোচনা করে দেখতে পাই এই অভিজ্ঞতাবাদ বা লকের অভিজ্ঞতাবাদ মোটেও সমালোচনা মুক্ত নহে। তার এই মতের মধ্যে বেশ কিছু ত্রুটি রয়েছে। যেমন প্রথমত, লকের অভিজ্ঞতাবাদ নানা দিক দিয়ে অসঙ্গতিপূর্ণ। লকের মধ্যে ধারণাকে গ্রহণ করার সময় মন সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় থাকে এবং পরে সেইগুলোকে পরস্পরের সঙ্গে যুক্ত করে জটিল ধারণা গঠন করার সময় মন সক্রিয় হয়ে ওঠে। কিন্তু মনোবিজ্ঞান অনুসারে মনের সক্রিয়তার জন্যই নিছক সংবেদন থেকে ধারণা সৃষ্টি হয়। দ্বিতীয়ত, লোক ধারণা ও জ্ঞানের মধ্যে পার্থক্য করেছেন এবং তার মতে জ্ঞান হলো ধারণার মধ্যে মিল বা অমিল পার্থক্য করা। তৃতীয়ত, লোক ধারণা ও বস্তুর মধ্যে পার্থক্য করেছেন, তার মধ্যে আমরা সাক্ষাৎভাবে ধারণাকে
জানি এবং ধারণার মাধ্যমে প্রত্যক্ষভাবে বস্তুকে জানি, কিন্তু এতে অসুবিধা হচ্ছে এই যে বস্তুকে সাক্ষাৎভাবে না জানলে বস্তু আছে না নেই জানার জানবো কি করে। তাছাড়া আমাদের মনে ধারণা যায় বস্তুর অনুরূপ, তাই বা কীভাবে জানা যাবে। চতুর্থত, লোকের মতে মন হলো একটি অলক্ষিত কাগজ, এর ধারণাটা সঠিক নয়। অন্তর্ধারণা না থাকলেও শিশুর মনের মধ্যে একটা অন্তঃপ্রবণতা বা সহজাত প্রবণতা লক্ষ্য করা যায়, যার জন্য একই পরিচয় দুটি শিশুর মন দুভাবে গড়ে ওঠে। লোক সার্বিক এবং অনিবার্য সত্যের অস্তিত্ব অস্বীকার করে না, কিন্তু জ্ঞানের ক্ষেত্রে কতগুলি সার্বিক এবং অনিবার্য উপকরণ আছে যেগুলি বুদ্ধি যুগিয়ে দেয়, এগুলি ছাড়া জ্ঞান অসম্ভব। পঞ্চম, হিউম মনে করেন স্থায়ী সত্তা ঈশ্বর, হিউম কোনো স্থায়ী সত্তা স্বীকার করেন না। তিনি বিচ্ছিন্ন সংবেদন বা ধারণা সাহায্যে জ্ঞানের উপকরণ বলে নির্দেশ করেছেন, কিন্তু এই সব বিচ্ছিন্ন সংবেদন ও ধারণার মধ্যে যদি কোনো আভ্যন্তরীণ যোগসূত্র না থাকে তাহলে জ্ঞানের ঐক্য ও নিরবিচ্ছিন্নতা ব্যাখ্যা করা যায় না। ষষ্ঠত, লক ও হিউম উভয় জ্ঞানের গঠনের ক্ষেত্রে যে বুদ্ধির অবদান তা স্বীকার করেননি। অভিজ্ঞতার কাছ থেকে পাওয়া দ্রব্য, কার্যকরণ সম্বন্ধ, দেশ কাল ইত্যাদি বুদ্ধিজাত ধারণা ছাড়া জ্ঞান সম্ভব নয়। তাহলে দেখা যাচ্ছে জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতা উভয়েরই প্রয়োজন আছে। সুতরাং দেখা যাচ্ছে জ্ঞানের লোকের এই অভিজ্ঞতা বা ত্রুটিযুক্ত এককভাবে আমরা এই মতবাদকে একটি সঠিক বা কোনো স্বতঃসিদ্ধ মতবাদ বলতে পারি না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনা করেছি অভিজ্ঞতাবাদ কি এবং লোকের অভিজ্ঞতাবাদ সম্পর্কে। দেখা গেছে এই স্বল্প আলোচনার মাধ্যমে এত একটা বড় বিষয় আলোচনা করা সম্ভব যদিও সম্ভব নয়, তবু আমরা যতটুকু পারি সংক্ষেপে অভিজ্ঞতাবাদ সম্পর্কে আলোচনা করেছি। আশা করি তোমরা বাসায় বই পড়ে জিনিসটি আরও সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। এতক্ষণের আলোচনা থেকে আমরা যে সকল প্রশ্ন পেয়ে থাকি সেগুলো হচ্ছে, যেমন অতি সংক্ষিপ্ত আকারে পেতে পারি যে সহজাত ধারণা কি, ধারণার শ্রেণী বিভাগ কয়টি, সহজাত প্রবণতা কি, কয়েকজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম ইত্যাদি। অন্যদিকে খ বিভাগে আমরা পাই অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা পাই পেতে পারি সহজাত ধারণা বলতে কি বুঝব, সহজাত ধারণা ও সহজাত প্রবণতা বলতে কি বুঝব ব্যাখ্যা কর, লোকের অভিজ্ঞতাবাদ আলোচনা কর, তারপর গ বিভাগ যেখানে রয়েছে রচনামূলক প্রশ্ন সেইখানে আমরা পেতে পারি অভিজ্ঞতাবাদ আলোচনা কর, অভিজ্ঞতাবাদের প্রকৃতি সমালোচনা সহকারে ব্যাখ্যা কর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্বল্প পরিসরে অনলাইন ক্লাসে আমরা তোমাদেরকে যতটুকু পারি আমাদের সাধ্যমতো তোমাদেরকে বিষয়ভিত্তিক বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা নিজেরা বাসায় বই পড়বে এবং বিষয়গুলি সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা এতে লাভবান হবে। সর্বোপরি যেহেতু দেশে একটি করোনা পরিস্থিতি বিরাজ করছে, স্বাস্থ্যবিধি তোমরা মেনে চলবে এবং অন্য কেউ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দেবে। আজকে আমাদের আলোচনা এটুকুই শেষ করছি। আসসালামু আলাইকুম।